যারা প্রকৃত প্রেমী বা যারা প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে, এই এই যে জলের যে আওয়াজ, এই জলের আওয়াজের মূল্যটা কিন্তু বুঝতে পারবে। কি অপূর্ব দৃশ্য! আমাদের পুরো স্টাফ আজকে খালের পাড়েই বেশ আমরা আছি, আর দারুন দারুন জায়গা পরে আসছিল, আর আমি আস্তে আস্তে বেশ যাচ্ছি। একটা রোমাঞ্চকর জায়গা, ভিডিওটা শর্টে দেখাবো, আশা করছি তোমাদের সবাই খুব ভালো লাগবে। আমার পিছনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টাফ আজকে একটা জায়গায়, আর এখানে এটা ঝামটিয়া, আর বেশ ঝামটিয়ার একটু পরে, তারপরে সাবগাছতলা, তাই তো? সাবগাছতলা ঝামটিয়ার মাঝামাঝি জায়গা, আর একটা এটা খাল, তাই তো? না, এটা কি? এটা খাল। হ্যাঁ, দারুণ, একটা বিশাল একটা এনজয়ের মধ্যে আমরা আছি, আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ খুব সুন্দর। দামোদর দামোদর ঠিক বলবো না, এটাকে খালি বলবো, তো যাই হোক, কিন্তু একটা আলাদা রকমের একটা মজা আমরা করছি সবাই সকলে মিলে। আর আমাদের এই পিছনে দেখতে পাচ্ছেন সব গোটা স্কুলের স্টাফ, রকমের একটা ফিলিংস আমরা দেখেছি স্কুলের স্যারদের ম্যাডামদের একটা, তাদের হচ্ছে কি অ্যাক্টিভিটিস, তাদের যে শিক্ষক হিসাবে তাদের যে সমস্ত ক্লাস নেওয়া বা সিরিয়াসনেস, এই জায়গাটা দেখেছি। কিন্তু এখানে এই যে ফিস্ট করতে এসে ওনারা যে এত ফ্রি হয়ে যায়, আমরা সত্যি না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। তো আমি সমস্ত স্টাফকে থ্যাংকস জানাই যে এখানে আমি আপনাদের সবার সামনে সকলের সঙ্গে এই পার্টিসিপেট করতে পেরেছি এই ফিস্টে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে খালের যে একটা জল আসছে না, আমি এই জলটা যে সবাই যে জলটার যে একটা আওয়াজ, জলটার আওয়াজ আমি খুব সামনে থেকে দেখাবো। হ্যাঁ, সামনে থেকে দেখতে পাচ্ছেন জলের আওয়াজ কেমন লাগছে, ওটা কেমন লাগছে আমাকে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে তোমরা সবাই জানাবে আমাকে, আমার স্টুডেন্টরা,
এবং আমার স্টুডেন্টের বাইরেও যারা আছেন যারা ভিডিওটা দেখছেন, হ্যাঁ সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। এই খালের পাড়েই বেশ আমরা আছি, আর দারুণ দারুণ জায়গা। আমরা প্রত্যেক বছর আমরা ভাবছি এখানে আসবো আমরা একটু ফিস্ট করার জন্য, টাইম পাস হোক। দারুণ একটা সিনারি। যাক, ওখানে দেখে প্রচুর স্লিপ আছে। ধরুন ধরুন এটা ধরুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটা গ্রুপ করতে চাইছি যে আমাদের এক্স যত যারা আছে সব দিয়ে, না যেমন তাজপুর এমএনআই গ্রুপ আছে যারা এক্স হয়ে গেছে সব দিয়ে একটা গ্রুপ।
আলটিমেটলি আমরা কিন্তু একদম ফিস্টের শেষে এবার আমরা ঘরের জন্য রওনা দেবো, ঠিক আছে? যাই হোক, সব একটা গ্রুপ ছবি হচ্ছে, তুই আর এই তো হয়ে গেছে।